আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব খুব ছোট্ট সুন্দর একটি দোতলা বাড়ি। তো বন্ধুরা, যারা দোতলা বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এ বাড়ির ডিজাইনটি। তো বন্ধুরা, এই বাড়িতে একটু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ বাড়িটিতে আপনারা এখানে একটা বারান্দা দেখতে পারছেন, বাট আমি ফ্লোর প্ল্যানে দুটো বারান্দা দেখাবো। বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের সামনে কোনো বারান্দা থাকবে না, সাইডে বারান্দা থাকবে, বাট ফার্স্ট ফ্লোরের সামনে বারান্দা থাকবে। তো বাড়িটির ফ্লোর প্ল্যানে একটু পরিবর্তন আসবে, সামনের ডিজাইনটা এমনই হবে, বাট ফ্লোর প্ল্যানে একটু পরিবর্তন আসবে। সামনের ফার্স্টটার ডিজাইনটা এমনই হবে, বাড়িটার অন্য ডিজাইনগুলো এমনই হবে, বাট বারান্দার ক্ষেত্রে বারান্দা গ্রাউন্ড ফ্লোর বারান্দা হবে না, সামনে ফার্স্ট ফ্লোরে বারান্দা, সামনে দুটো বারান্দা হবে এবং সাইডও বারান্দা হবে। তো বন্ধুরা, এটি একটি নতুন মডেলের বাড়ি, আপনি চাইলে কিন্তু এই বাড়িটি তৈরি করতে পারেন। আপনি যেমনই চাবেন আমরা অমনই আপনার মতো তৈরি করে দিব আপনার স্বপ্নের বাড়িটি। তো বন্ধুরা, চলুন প্রথম আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিই, এরপর জানবো এ বাড়িটি একতলা তৈরি করতে কত টাকা খরচ হবে এবং ডুপ্লেক্স পোর্টা যদি আপনি তৈরি করেন কত টাকা খরচ হবে, আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন নিত্য নতুন বাড়ির ডিজাইন এবং ড্রয়িং পেতে। তো আসুন বন্ধুরা, আমরা এখন ফ্লোর প্ল্যানটি দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি। এ বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 47 ফিট 11 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 37 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা, বাড়িতে আমরা ফর্সের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। ফর্সের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে পাচ্ছি আমরা একটা ড্রয়িং রুম, তা হচ্ছে 24 ফিট 10 ইঞ্চি বাই 14 ফিট 6 ইঞ্চি। এর ভিতরে রয়েছে একটা টয়লেট এবং রয়েছে ব্যালকনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যালকনি সামনে থাকবে না, সাইডে থাকবে। তারপর পাচ্ছি বেডরুম, বেডরুমটা হচ্ছে আমাদের 13 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি, সাইডে রয়েছে একটা ব্যালকনি এবং রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা ডাইনিং রুম, ডাইনিং রুমটি হচ্ছে আমাদের 22 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি, এর পাশে রয়েছে আমাদের একটা স্টেয়ার যেটা দিয়ে আমরা একতলায় যাব। বন্ধুরা, অপর পাশে রয়েছে আমাদের একটা কিচেন রুম, তা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা বেডরুম নাম্বার 1, এটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা ব্যালকনি এবং রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। তারপর পাচ্ছি আমরা বেডরুম নাম্বার 2, এটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট। তো বন্ধুরা, এবং এর সাথে রয়েছে একটা ব্যালকনি। তো বন্ধুরা, তাহলে আমরা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে যেটা পাচ্ছি, আমরা পাবো 3টা বেডরুম পাবো, একটা ড্রয়িং রুম পাবো, একটা ডাইনিং পাবো, একটা কিচেন পাবো। তো বন্ধুরা, তাহলে এটা গ্রাউন্ড ফ্লোর, মোটামুটি এটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি। তো আসুন আমরা এখন ফার্স্ট ফ্লোরটা দেখে নেবো, ফার্স্ট ফ্লোরটা কেমন, তারপর জানবো এই বাড়িটি তৈরি করতে আমাদের আনুমানিকভাবে কত টাকা খরচ যাবে, অর্থাৎ একতলা তৈরি করলে কত টাকা খরচ যাবে এবং ডুপ্লেক্স তৈরি করলে কত টাকা খরচ যাবে, আমরা তা জানবো ওই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা, আমরা এখন ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা দেখে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ফ্লোরটি। বন্ধুরা দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে ফার্স্ট ফ্লোরে আমরা পাবো সামনে বারান্দা, বাট আমরা গ্রাউন্ড ফ্লোরে সামনে বারান্দা পাচ্ছি না। উনি একটু এডিট করেছেন যে ভাইয়ের জন্য বাইরে তৈরি করা। তো দেখুন, আমরা সামনে বারান্দা পাচ্ছি। তো আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করবো, প্রবেশ করে পাচ্ছি একটা লিভিং রুম, তা হচ্ছে 22 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি। তারপর বন্ধুরা, আমরা সামনে পাচ্ছি দেখুন একটা আরেকটা লিভিং রুম, তা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি একটা ফোর্স, তা হচ্ছে 8 ফিট বাই 10 ফিট। তো বন্ধুরা দেখুন, এইখানে আমরা পাবো 4টা বেডরুম পাবো, 4টা বেডরুম পাচ্ছি। বেডরুম নাম্বার 1 হচ্ছে আমাদের 13 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, রয়েছে একটা ব্যালকনি। বেডরুম নাম্বার 2, এটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা ব্যালকনি। বেডরুম নাম্বার 3, এটা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট, এর সাথে রয়েছে একটা ব্যালকনি এবং রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, সরি দুটা ব্যালকনি রয়েছে। এবং বেডরুম নাম্বার 4, এর সাথে রয়েছে 2টা ব্যালকনি এবং একটা অ্যাটাচ টয়লেট। তাহলে বন্ধুরা, আমরা ফার্স্ট ফ্লোরে যেটা পাচ্ছি, আমরা পাবো 4টা বেডরুম পাবো, 2টা লিভিং রুম পাবো, আমরা পাবো এখানে একটা কমন টয়লেট পাবো এবং 2টা পাবো এবং 3টা পাবো অ্যাটাচ টয়লেট। তো মোটামুটি বলতে গেলে সুন্দর অসাধারণ একটি বাড়ি। আপনি চাইলে কিন্তু কি বাড়িটি তৈরি করতে পারেন, আপনি চাইলে কিন্তু কি বাড়িটি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, বাড়িটির প্ল্যান বা ডিজাইনটি যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি এবং তা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছিয়ে দিই। এবং যখন আপনার বাড়িটি তৈরি করবেন তখন আমরা গিয়ে মিস্ত্রিকে এবং কন্ট্রাক্টরকে কাজটা বুঝিয়ে দিই। তো আসুন, আমরা বাইরে তৈরি করতে কত টাকা খরচ হবে তার হিসাবটা একটু জেনে নিই। তো আসুন বন্ধুরা, ডুপ্লেক্স বাড়িটি একতলা তৈরির খরচ, 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগবে আমাদের, 12,530 পিস দাম আসতেছে,
1,02,040 টাকা, যদি প্রতি পিসির দাম হয় আমাদের 8 টাকা। 10 ইঞ্চি কাঠের 8 লাগে 10,710, 10 পিস দাম আসতেছে 85,680 টাকা। খোয়ার জন্য 8 লাগে 15,538, পিস দাম আসতেছে 1,24,304 টাকা। অন্যান্য কাজের জন্য 8 লাগে 3,000, পিস দাম আসতেছে 24,000 টাকা। বন্ধুরা দেখুন, এখানে ইটের দাম ধরা হয়েছে 8 টাকা প্রতি পিস। আপনার অঞ্চলে 8 টাকা, 9 টাকা, 10 টাকা ধরে ইট পাবেন, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম। সিমেন্ট লাগতেছে আমাদের 629 ব্যাগ, দাম আসতেছে 283,050 টাকা। প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম যদি হয় 450 টাকা, এক্ষেত্রে আপনি 410 টাকা, 20 টাকা ধরেও সিমেন্ট পাবেন। রড লাগতেছে আমাদের 5,802 কেজি, দাম আসতেছে 348,120 টাকা। তো এক্ষেত্রে দেখুন 60 টাকা করে ধরা হয়েছে প্রতি কেজি রডের দাম। তো আপনি টন প্রতি কিনলে আরও কমেও পাবেন, আর রডের দাম সবসময় ওঠানামা করে আপনারা জানেন। তো সঠিক হিসাবটি আপনাকে দেওয়া যাচ্ছে না বা সঠিক রেটটি ধরা যাচ্ছে না, কারণ আমি এখন রেটটি ধরেছি, আপনি হয়তো 2021 সালে বা 22 সালে বাইরে তৈরি করতে পারেন, বাট আমি বর্তমান বাজার দর অনুযায়ী বাজার হিসাবটি করেছি। তো বন্ধুরা আসুন আমরা এখন জানবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং সহ কত টাকা আসতে পারে এই বাড়িটি তৈরি করতে। তো এখানে দরজা ধরা হয়েছে কাঠের, জানলা ধরা হয়েছে থাই গ্লাসের। তো বন্ধুরা আমাদের বালি ঢালাইয়ের জন্য লাগতেছে 472 সেফটি, যেটা আমরা বলি সিলেট স্যান, ওটা হচ্ছে আমাদের 30,520 টাকা, 35 টাকা ও সেফটি হলে গাঁথনির জন্য। এবং প্লাস্টারের জন্য লাগতেছে আমাদের 1,190 সেফটি, দাম আসতেছে আমাদের 29,720 টাকা, 25 টাকা করে পাবেন প্রতি সেফটি। মাটি কাটার খরচ আসতেছে 50,048 টাকা। দরজা লাগতেছে 8টি, দাম আসতেছে আমাদের 2,00,000 টাকা। জানলা লাগতেছে 8টি, দাম আসতেছে আমাদের 64,000 টাকা। দরজা ধরা হয়েছে এখানে 25,000 টাকা করে, জানলা ধরা হয়েছে এখানে 8,000 টাকা করে। যদি প্লেন সিটের দেন এক্ষেত্রে কিন্তু একটা দরজা পাবেন 5,000 থেকে 7,000 টাকা, আর জানলা পাবেন 4,000 থেকে 5,000 টাকা। বাথরুমের দরজা 3টি, দাম ধরা হয়েছে 12,000 টাকা। মেইন গেট আমাদের যে মেইন গেট আমাদের 40,000 টাকা ধরা হয়েছে। আপনি ইচ্ছা করলে আরও বেশি দামে দিতে পারেন, 80,000 টাকা দিয়ে তৈরি করতে পারেন। সিটি রেলিং ধরা হয়েছে 35,000 টাকা। সেটি রেলিংটি যদি উন্নত মানের দেন আরও খরচটি বেশি আসবে। বারান্দার গ্রিলের জন্য ধরা হয়েছে এখানে 60,000 টাকা। তো বন্ধুরা এখন আসুন আমরা জানবো ইলেকট্রিক, প্লাম্বিং এবং অন্যান্য খরচ। বন্ধুরা দেখুন, এখানে বারান্দার গ্রিলটা 60,000 টাকা ধরা হয়েছে, বারান্দার গ্রিলগুলো 60,000 টাকা ধরা হয়েছে, যেহেতু 4টা গ্রিল। তো এক্ষেত্রে যদি ভালো মানের দেন আরও একটু বেশি যাবে। আমি যদি তার মাধ্যমে গড়ে ধরেছি, সিঁড়ি রেলিং 35,000 টাকা ধরেছে, আপনি ইচ্ছা করলে 50,000 টাকা দিয়ে তৈরি করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। বাট আমি খরচটি বেশি দামি ধরিনি, নর্মালের মধ্যে ধরেছি, যেটা চলে স্বাভাবিক ওটাই দিয়ে আপনাকে হিসাবটি করে দেখিয়েছি। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 78,200 টাকা। ফিটিং এবং প্লাম্বিংয়ের জন্য, অর্থাৎ বাথরুমের যে ফিটিংগুলো, তার জন্য ধরা হয়েছে 1,20,000 টাকা। মেসের খরচ ধরা হয়েছে এখানে 3,48,000, 3,84,560 টাকা প্রতি স্কোয়ার ফিট ধরা হয়েছে এখানে 220 টাকা করে। রঙের জন্য ধরা হয়েছে 85,342 টাকা এবং অন্যান্য খরচের জন্য ধরা হয়েছে 1,56,400 টাকা। বন্ধুরা দেখুন, একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন রকমের খরচ আছে, ওই খরচগুলো এখানে ধরা হয়েছে 1,56,400 টাকা। যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করান, যদি মালামাল আনা নেওয়া, পানির পাম্প, পানির পাইপ আরও ইত্যাদি অনেক খরচ রয়েছে একটা বাড়ি তৈরি করতে। যে বাড়ি তৈরি করার কাজ শুরু করেছে সে জানে যে কত টাকা খরচ হয় একটি বাড়ি তৈরি করতে, আর যারা তৈরি করেন না এখনও তারা জানবেন না, যখন কাজটি ধরবেন তখনই জানবেন একটা বাড়ি তৈরি করতে কেমন খরচ হয়। তাই আমি অন্যান্য খরচগুলো হিসাব করে দেখিয়েছি বা ধরেছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে ধরেছি আমি খরচটি। তো বন্ধুরা আরেকটি কথা, তাহলে আমাদের এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে? যদি মোট করি তাহলে বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 22,66,214 টাকা একতলা তৈরি করতে। একতলা তৈরি করতে আমাদের এই খরচটি যাবে। এখন তো দুতলা ডুপ্লেক্সটা যদি তৈরি করতে যান এক্ষেত্রে প্রায় আপনার 38,00,000 থেকে 35,00,000 টাকা লেগে যাবে। 35,00,000 থেকে 38,00,000 টাকা লেগে যাবে আপনার ডুপ্লেক্স পুরোটা তৈরি করতে। তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই বাড়ি তৈরি করতে পারবেন, অথবা যদি বাইরে যদি ড্রয়িং পছন্দ হয় বা ডিজাইন পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে লেখা নাম্বারে। তো বন্ধুরা যে কোনো বাইরের ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনার জন্য। তো বন্ধুরা আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যে যেখানে আছেন আমার প্রবাসী ভাইরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আর অবশ্যই প্লিজ যদি বাইরের ড্রয়িং বা ডিজাইনটি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন।
আসসালামু আলাইকুম।